গত রাতে নিউ ইয়র্কে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 103 রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে 18 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। 104 রানের জয়লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। ইনিংসের প্রথম বলেই ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন কুইন্টন ডিকো। কোনো বল না খেলে ডাক খেয়ে সাজঘরে ফেলেন অভিজ্ঞ ওপেনার। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার রেজা হ্যান্ডি করছো। 10 বল খেলে মাত্র 3 রান করতে পেরেছেন তিনি। তিনে নেমে ব্যর্থ এডেম মার্কাম। 3 বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন এই অধিনায়ক। টপ অর্ডারের ব্যাটারদের সঙ্গে ব্যর্থতার মিছিলে যোগ দিলেন হ্যান্ডি ক্লাসেনও। 7 বল খেলে 4 রান থেমেছে এই অফ ফর্ম ব্যাটার। 12 রানে টপ অর্ডারের 4 ব্যাটারকে হারিয়ে হারের সংখ্যায় পড়েছিল দলটি। তবে এমন পরিস্থিতি থেকে প্রোটিয়াদের উদ্ধার করে ক্রিস্টান ট্যাবলস, ডেভিড মিলার এ দুজন পঞ্চম উইকেট যুদ্ধে যোগ দেন 65 রান। ট্যাবলস 37 বলে 33 রান করে সাজ ঘরে ফিরলেও দলকে জিতিয়ে মাঝ ছাড়েন কিলার খ্যাত মিলার। তার ব্যাট থেকে এসেছে 51 বলে অপরাজিত 59 রান। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই প্রোটিয়া পেসারদের টোপের মুখে পড়ে নেদারল্যান্ড। দলীয় ফিফটির আগে সাজঘরে ফেরেন 6-6 জন ব্যাটার। ডাচদের এমন আশ্বাস দেওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাইবার এখেন ব্র্যাকট। এই অলরাউন্ডার 4-এ নেমে 45 বলে করেন 40 রান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণাই পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।